হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এর আগের ক্লাসে আমরা অ্যাডোবি অ্যানিমেটের বেশ কিছু টুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা বাকি টুলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো চলেন আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন এই টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য বানাই, এগুলো বানাইতে অনেক পরিশ্রম করতে হয় এবং এই সফটওয়্যারটি শিখতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সো আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা চ্যানেলটার পাশে থাকার চেষ্টা করবেন। যারা শিখতে আগ্রহী, যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে আগ্রহী, তাদেরকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটি দেখার জন্য। সেই সাথে আমার একটি গ্রুপ এবং পেজ রয়েছে, চাইলে আপনারা এই গ্রুপ এবং পেজে লাইক দিয়ে রাখতে পারেন, যাতে আপডেটগুলো দেখতে পারেন প্রতিনিয়ত আমার আপডেটগুলো অ্যানিমেশন রিলেটেড এবং ডিজাইন রিলেটেড। সো আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব, আশা করতেছি আপনারা এটি জয়েন করবেন অথবা লাইক করবেন। সো চলেন আমরা শুরু করি। সো এর আগের ক্লাসে আমরা মোটামুটি লাইন টুল সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা পেইন্ট টুল, টাইপ টুল, তারপর হচ্ছে পেইন্ট বাকেট টুল, আই ড্রপার টুল, অ্যাসেট র্যাপ টুল নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, কারণ এটা নিয়ে পুরো একটা ক্লাসই করা যাবে। হ্যান্ড টুল এবং ক্যামেরা টুল নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এটা নিয়েও একটা ক্লাস লাগবে। সো মূলত আমরা পেন টুল দিয়ে কি করি? পেন টুল দিয়ে মূলত আগের মতোই আমরা যে কোনো কিছু ড্র করার চেষ্টা করি, যেটা খুব সিম্পলি করা যায়। সো আমরা ট্রায়াঙ্গেল ড্র করলাম, আমরা চাইলে কোনো কিছুকে ট্রেস করার জন্য পেন টুল ইউজ করতে পারি। সো পেন টুল, তারপর পেন্সিল টুল, তারপর হচ্ছে ব্রাশ টুল, এই টুলগুলো দিয়ে মোটামুটি সিমিলার কাজ। আমি যেমন আমার কাজের ক্ষেত্রে পেন টুলের ব্যবহার খুবই কম করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আমার পেন্সিল টুল এবং ব্রাশ টুলের কাজ করতে হয় এবং মাঝে মাঝে লাইন টুলের কাজ আমার বেশি প্রয়োজন হয়। সো বুঝতেছেন যে আমরা এই পেন টুলের ব্যবহার আমরা আমাদের মতো করে করতে পারবো, ঠিক আছে? সো আমরা আমাদের মতো করে লাইনকে ম্যানিপুলেট করতে পারবো, সবকিছু করতে পারবো। সো পেন টুল দিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে যেই সমস্ত কাজগুলো করতাম, সেই কাজগুলো আমরা এখানেও পেন টুল দিয়ে করতে পারবো। সিম্পল, আমরা পেন টুলে ক্লিক করব অথবা কি বলে, পেন টুলে ক্লিক করে আমরা সিম্পল নিয়ে আসবো, তারপর আমরা চাইলে কোনো কিছুকে ড্র অথবা ট্রেস করতে পারি, ঠিক আছে? আমাদের মতো করে, যেমন একটা ছবিকে আমরা চাইলে পেন টুল দিয়ে সম্পূর্ণভাবে ট্রেস করতে পারি। সো আমরা, এই হচ্ছে পেন টুলের কাজ। সো আপনারা বুঝলেন আমরা পেন টুল কিভাবে ব্যবহার করব। সো এটা খুব সিম্পল, আমরা কাজ করার সময় যখন আমরা প্রজেক্ট বেস কাজ করব, তখন দেখব যে পেন টুলের ব্যবহার যখন লাগবে আমরা করব। এরপরে আসে হচ্ছে পেন টুলের সাথে আরেকটা টুল আছে, সেটা দিয়ে মূলত যে কাজটা করা হয়, আমরা যদি একটু ক্লিক করি দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো এখানে আরো তিনটা টুলের ব্যবহার আমরা দেখতে পারি। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মূলত যেটা করে, আমরা যখন কোনো কিছুকে পেন টুল দিয়ে ড্র করব, তখন আমাদের যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট সেখানে আনতে হয়, তখন সেটা ইউজ করা লাগে। যেমন আমি একটা কাজ করি, পেন টুল দিয়ে আমি একটু ড্র করি একটা জিনিস, এই তো এই তো এই তো। সো এইখানে আমি চাচ্ছি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আনতে। সো এর জন্য আমরা কি করব, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আসব এবং এইখানে ক্লিক করব। এই যে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসছে, যেটা কি মূলত আমাদের ম্যানিপুলেশনের ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে। এই যে দেখছেন, আগে আমি টোটালি একটা ম্যানিপুলেট করা যেত, কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার কারণে আমার ম্যানিপুলেশনটা একটু ভিন্নভাবে করা গেল, অর্থাৎ এইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করতে পারলাম। সো এইটা হচ্ছে আমাদের কাজ। আরেকটা আছে কি, সেটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই যে আমরা এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করেছিলাম, সেটাকে আমরা এইটা দিয়ে ডিলিট করে দিতে পারি। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দেওয়ার কারণে এর ম্যানিপুলেশনটা দেখেন, আমরা এই ম্যানিপুলেশনটা ভিন্ন ধরনের হচ্ছে, আমরা এইভাবে চেঞ্জ করতে পারতেছি। সো আমরা আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, এবং ডিলিট দেন আমরা অ্যাঙ্কর পয়েন্ট চাইলে ডিলিট করে দিতে পারবো। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল হচ্ছে, আমরা এই টুলটাতে মূলত কনভার্ট করি, অর্থাৎ কোনো কিছুকে চেঞ্জেস করি, যে আমরা চেঞ্জ করতেছি, এই কাজটা আমরা মূলত করে থাকি। সো এই ম্যানিপুলেশনটা আরো আরো স্মুথ করার জন্য এটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের চারটা টুলের কাজ, যেটা আমরা অলরেডি দেখে ফেললাম কি পেইন্ট টুল,
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যান্ড কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপ টুলে। টাইপ টুল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক সময় লিখতে হবে। সো লেখার জন্য টাইপ টুলে আমরা কি করব, টি, শর্টকাট নিয়ম হচ্ছে টি, অথবা এটা দিয়ে আমরা টিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা ই চলে আসলো, পপ আপ চলে আসলো, এবং সে তার মাধ্যমে আমরা কি করতে পারবো, লিখতে পারবো, যেমন মাই নেম ইজ শামিল। এই যে আমি একটা লিখলাম, একটা ওয়ার্ড সেন্টেন্স লিখলাম, এটা আমি টাইপ টুলের মাধ্যমে লিখতে পারলাম। সো আমরা এটাতে কি করতে পারি, এইটাকে এখন আমরা বড় করতে পারি। আমরা চাইলে সেটাকে কি করব, ম্যানিপুলেশন করে আরো বড় করে ফেলতে পারবো। সো এই হচ্ছে টাইপ টুলের কাজ। সো আমরা চাইলে এটাকে একটু ভিন্ন হইতে বড় করি। আচ্ছা, আমরা এই টুলটা যেটার নাম কি ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাকে ক্লিক করি। এইবার এটাকে আমরা খুব সহজে কি করতে পারবো, আমাদের মতো করে বড় করতে পারবো। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, আমাদের মতো করে, আচ্ছা এটাকে আমরা এটা ই করে ফেলেছি। ওকে ওকে, যাই হোক, আমি যাই লিখি না কেন, সেটা কি করলাম, আমরা ম্যানিপুলেশন করলাম বা বড় করলাম, ছোট করলাম। তো টাইপ টুলের অনেক কাজ রয়েছে। মূলত আমরা লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুন্দর কি বলে, আমাদের যে লেখাগুলোর অ্যানিমেশন করতে হয় অনেক সময়, সেই কাজে টাইপ টুলের ব্যবহার ব্যাপক। সো আমরা সেই জন্য টাইপ টুল ব্যবহার করব। আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব, তখন আমরা এই টাইপ টুল বা লেখার যে লেখা লাগবে, বা মাঝে মাঝে আমাদের যে কোনো ধরনের ওয়ার্ড বা লিখতে হবে, সেটাই টাইপ টুলের মাধ্যমে করব। সো এর অনেক ডিজাইন করা যায়, সেগুলো আমরা করব ভবিষ্যতে টাইপ টুল ব্যবহার করে, এবং সেই সাথে অ্যানিমেশনের বিভিন্ন ধরনের কাজ করব দেখার মাধ্যমে বা করার মাধ্যমে আমরা তার ব্যবহার দেখব। এইবার আসবো হচ্ছে আমরা পেইন বাকেট টুল এর কাজ কি। এর কাজ হচ্ছে মূলত আমি যদি কোনো কিছুকে কালার করতে চাই, লাইক আমি, আচ্ছা আমি পেইন টুলি নিলাম, এই তো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, দিস ইজ এ ট্রায়াঙ্গেল। সো আমি এখন এই ট্রায়াঙ্গেলটাকে কি করতে চাচ্ছি, এই কালারটা দিতে চাচ্ছি। এর জন্য আমি কি করব, এই পেইন বাকেট টুলটাকে ক্লিক করব, এবং অথবা শর্টকাট টুল, শর্টকাট নিয়ম হচ্ছে কে, এইতে ক্লিক করলাম, সাথে সাথে এটা কালার হয়ে গেল। সো এটা হচ্ছে পেইন বাকেট টুলের কাজ। এরপর এখানে আরেকটা টুল রয়েছে, সেটা হচ্ছে ইঙ্ক বটল টুল। এর কাজ হচ্ছে, এ হচ্ছে মূলত যেমন আমি একটা লাইন যদি ড্র করি, এই যে একটা লাইন ড্র করলাম, আচ্ছা এটাকে একটু বাড়িয়ে নেই, ওকে এই যে ড্র করলাম, আমি এখন এই লাইনটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তখন আমার এই ইঙ্ক বটল টুলটা লাগবে। এস শর্টকাট নিয়ম হচ্ছে এস, সো এটাকে ক্লিক করলাম, এইতে ক্লিক করলাম, আমার এটা চলে আসছে, কালার হয়ে যাচ্ছে প্রবাবলি আমার লাইন টুলের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, লাইন টুলের ক্ষেত্রে হবে না, কারণ লাইন টুল হচ্ছে নিজেই ই, এটা পেইন বাকেট টুল দ্বারা করা যাবে, কিন্তু আমরা যদি অন্যটা নেই, লাইন টুল আমার চেঞ্জ করতে হবে, পেইন বাকেট টুল লাগবে। ওকে সরি ফর দ্যাট, কারণ আমাদের এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার স্ট্রোক কালার, ঠিক আছে। সো স্ট্রোক কালার চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, এটা চেঞ্জ করে নিতে হবে। এটাকে বলা হয় ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, পরবর্তীতে আমি বলতাম এটা অবশ্য। যাই হোক, এইবার আমি যদি ইনভার্টারে ক্লিক করি, এবং যদি এটাকে ক্লিক করি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আরেকটা লাইন ড্র করলাম, এই দেখেন কালার কালো কালার, পার্পল কালার আসছে। আমি যদি স্ট্রোক কালার ব্ল্যাক করি, এবং ইঙ্ক বটলে ক্লিক করলে সাথে সাথে সেটা ব্ল্যাক হয়ে গেছে। সো আমরা স্ট্রোক কে চেঞ্জ করার জন্য কি ইঙ্ক বটল টুল, আর হচ্ছে আমাদের ফিল কে চেঞ্জ করার জন্য পেইন বাকেট টুল, এই দুটা লাগবে। সো এই হচ্ছে আমাদের পেইন বাকেট টুল বা ইঙ্ক বটল টুলের কাজ। এরপরে আমরা দেখবো হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের মূলত কাজ হচ্ছে, লাইক আপনি কোন একটা কালার, আপনি ধরেন আপনি কোন একটা কালার চুজ করতেছেন, লাইক আমি একটা সুন্দর একটা জিনিস ড্র করি, যদি আমি একটা হিউম্যান, আচ্ছা আমি যদি ড্রটা নেই এবং এটাকে একটু বাড়াই, এবং আমি যদি এরকম একটা ড্র করি হিউম্যান ব্রেইন, আচ্ছা এবং ড্র করলাম, ওকে। সো এইবার যদি আমি ধরেন আমি
কি করলাম, ফিল কালার দ্বারা বা পেইন্ট বাকেট টুল দ্বারা এটাকে ফিল করলাম, কোনটাকে, এটাকে ফিল করলাম। ওকে, এটা ফিল করে ফেললাম। এবার আমি চাচ্ছি এই ইন বটল টুলটা বা স্ট্রোক কালারটা এই কালারের হবে, তখন আমি এই আই ড্রপার টুলকে ক্লিক করব। এখানে ক্লিক করলে সাথে সাথে আমার ফিল কালারটা, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি কোনো ইমেজকে যদি নিয়ে আসি, সেই কালারটা যদি চুজ করি আমার কোনো ড্রয়িং এ বা আর্টের ক্ষেত্রে বা অ্যানিমেশনের ক্ষেত্রে, সেই কালারটা যদি লাগে, তাহলে আমি সরাসরি আই ড্রপার টুল দ্বারা ক্লিক করে সেই কালারটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো বা আমার কাজে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আই ড্রপার টুলের ব্যবহার, এবং এর ব্যাপক ব্যবহার রয়েছে বিশেষত ডিজাইনের ক্ষেত্রে, তো আমরা অবশ্যই দেখবো। এরপরে আমরা আসি হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি? হ্যান্ড টুল মূলত আমি আমার ব্যবহারের জন্য যখন যে কোনো সময় আমার কি করতে হইতে পারে, এই ভিউ বোর্ডটা বা এই হোয়াইট বোর্ডটা আমাকে মুভ করা লাগতে পারে। লাইক আমি এখন এই কর্নারে কিছু একটা ড্র করতেছি, কিছু একটা ড্র করার চেষ্টা করতেছি, সো আমি কর্নারে কিছু একটা ড্র করার চেষ্টা করতেছি। ওকে, এখন এইটা আমার খুব ভালো হচ্ছে না, তাই আমি কি করতেছি, মুভ করে এটা এখানে নিয়ে আসলাম। এই মুভ করার জন্য এই হ্যান্ড টুল লাগবে, এইচ অথবা স্পেস বার শর্টকাট নিয়ম, একে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো। খুবই কার্যকারী হ্যান্ড টুল, আপনার প্রচুর ব্যবহার করতে হবে বিশেষত এই ভিউপোর্ট বা ব্ল্যাক হোয়াইট বোর্ডটাকে চেঞ্জ করার জন্য বা মুভ করার জন্য। এই হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এইবার আমরা আরো একটা সুন্দর টুলের ব্যবহার দেখব, সেটা হচ্ছে রোটেশন টুল। আচ্ছা, রোটেশন টুলটা খুবই গুরুত্বপূর্ণ। লাইক আপনি একটা ছবি ড্র করতেছেন, আমি একটা ছবি ড্র করার ট্রাই করি। ওকে, একটা ছবি ড্র করলাম। সো আমার এখন এই ছবিটার একটা মুভমেন্ট লাগবে, যেটা হচ্ছে এই দিকে যাবে। সো এই মুভমেন্টটা ড্র করার জন্য আমার এই ভিউপোর্টটা অথবা এই হোয়াইট বোর্ডটাকে কি করতে হবে, ঘুরাতে হবে। এর জন্য আমার এই, হ্যাঁ, আমার রোটেশন টুলটা লাগবে। সো এইবার আমি আমার মতো করে এই যে ঘুরাইতে পারতেছি, আমার মতো করে এটা ঘুরাইতে পারতেছি। এবার আমি এইভাবে ঘুরাইলাম এবং আমি এবার ড্র করতে পারবো, কি সুন্দর ড্র করতে পারলাম। সো বুঝাইতে পারলাম যে এই রোটেশন টুলটা কত ইম্পর্টেন্ট বা কত গুরুত্বপূর্ণ। আবার আমি এটাকে ক্লিক করে সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, অর্থাৎ এই যে আমি এটা নিয়ে আসলাম সঠিক জায়গায়, আমি এবার এটাকে সঠিক করে ফেললাম। এই হচ্ছে আমাদের রোটেশন টুলটার কাজ। সো এর পরে আমরা এই যে জুম টুল, জুম টুল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রতি মুহূর্তে এক একটা যা আমরা ড্র করবো বা অ্যানিমেট করবো সেটাকে জুম ইন এবং জুম আউট করব। সো আমি একটা সিম্পল একটা লাইন ড্র করলাম। সো এইটাকে আমার কি করতে হইতে পারে, অনেক ছোট করে বা আমি এইটুকু ড্র করতে হইতে পারে। তো এর জন্য আমার কি করতে হবে, এই যে জুম টুলে ক্লিক করতে হবে, দেখেন আমি ছোট জিনিসটা পেয়ে যাচ্ছি, আমি এটাকে যত বড় করা দরকার করতে পারতেছি। সো এই জন্য আমাদের জুম ইন এবং জুম আউট খুবই গুরুত্বপূর্ণ। সো এইটাতে ক্লিক করে আমরা জুম ইন জুম আউট করতে পারি, অথবা আরেকটা আছে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস দিয়ে জুম জুম আউট এবং কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন, ঠিক আছে। সো এইটা আমরা মনে রাখবো, তাহলে খুব সহজে কি করতে পারবো আমরা আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এরপরে বেশ কিছু টুল রয়েছে, যেটা হচ্ছে বোন টুল। বোন টুলের ব্যবহার খুবই কার্যকারী, সো আমরা দেখবো বোন টুল। বোন টুলের জন্য আলাদা একটা ক্লাস লাগবে, ক্যামেরা টুলের জন্য আলাদা ক্লাস লাগবে, এবং অ্যাসেট র্যাপ টুলের জন্য আমাদের আলাদা একটা ক্লাস করতে হবে, যাতে আমরা এই তিনটা টুলের ব্যবহার খুব ভালোভাবে দেখি। যারা কি বলে ই ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবে, তাদের হয়তো বা এই তিনটা টুলের তেমন কোনো ব্যবহার নাই। যারা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে, তাদের আর্টের স্কিলের উপরেই অ্যানিমেশনটা ডিপেন্ড করে, আর যারা বেসিক্যালি ফ্রেম বাই ফ্রেম ফ্রেম করে না, তাদের ক্ষেত্রে এই অ্যাসেট র্যাপার টুল এবং ক্যামেরা টুল এবং কি বলে বোন টুল, এই বোন টুল এবং অ্যাসেট র্যাপ টুলের ব্যাপক ব্যবহার রয়েছে, এবং কত কার্যকরীভাবে ব্যবহার করা যায় তা হয়তো আমরা দেখব।
এর পরে হয়তো বা আমরা এখানে আর কোনো টুলের ব্যবহার দেখবো না। 3D একটা টুল রয়েছে, সো এটা তেমন গুরুত্বপূর্ণ না। তারপর আমরা যদি কাজের প্রয়োজনে লাগে আমরা দেখব। এইখানে কি আছে, এখানে ফিল কালার, স্ট্রোক কালার, অলরেডি আমি এটা নিয়ে কথা বলছি, এবং এইটা দিয়ে আমরা কি করতে পারি, ফিল স্ট্রোক কালারকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই তো আমি মুভ করতেছি কালার, অর্থাৎ আমি যদি স্ট্রোক কালারে ব্ল্যাক চাই এটাকে ক্লিক করলে কি বলে, স্ট্রোক কালারে যদি পার্পল চাই এটাকে ক্লিক করলে সেটা স্ট্রোক কালারে চলে আসবে, ফিল কালারে যদি পার্পল চাই ক্লিক করলে ফিল কালারে চলে যাবে। সো এটা হচ্ছে মুভমেন্ট। সো বাকি কয়েকটা টুল সম্পর্কে আমরা অবশ্যই জানবো। এরপর আমাদের আসতে হবে হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল নিয়ে অনেক কথা আছে, অনেক কাজ আছে এবং অনেক কিছু জানতে হবে এটা নিয়ে। তারপর আমাদের এরপরে জানতে হবে হচ্ছে কি বলে, আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে, যেমন যদি বলি আমরা যদি এটাকে আমরা F8 দ্বারা কি করে ফেলতে পারি, F8 দ্বারা, F8-এ যদি ক্লিক করি দেখেন এটাকে আমরা গ্রাফিক মুভি ক্লিপ অথবা গ্রাফিকে কনভার্ট করতে পারি। আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং এটি কত কার্যকারীভাবে করা যায় সেগুলো দেখব। আমরা চাইলে কি বলে এখানে আমরা টুইন ব্যবহার করতে পারি, কোন ধরনের টুইন, ক্রিয়েট ক্লাসিক টুইন, ক্রিয়েট মোশন টুইন, ক্রিয়েট শেপ টুইন, এই তিনটা টুইন, টুইনের যে ব্যবহার এবং অ্যানিমেশনের ক্ষেত্রে যে কতটা কার্যকারী সেগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে একের পর এক দেখার চেষ্টা করবো। সো আজকের মধ্যে আমরা এই কয়েকটা টুল সম্পর্কে জানার চেষ্টা করি এবং আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করার ট্রাই করি যে টুলগুলো কিভাবে কাজ করে। আস্তে আস্তে আমরা এইগুলো সম্পর্কে খুব ভালো আয়ত্ত লাভ করতে পারবো, কারণ এইগুলো জিনিস প্র্যাকটিসের এবং স্কিল আস্তে আস্তে বাড়ানোটাই বেটার। সো আমরা ধীরে ধীরে এই পুরো অ্যানিমেশনের কোর্সটা শেষ করব এবং চেষ্টা করব যাতে এইভাবে এমন ভাবে শিখতে যাতে এই অ্যাডোবি অ্যানিমেট দিয়ে যে কোনো ধরনের অ্যানিমেশন আমি করতে পারি। সো আজকের মতো এখানে শেষ করার চেষ্টা করতেছি, নেক্সট দিন আমরা বাকি টুলগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Yeah!